নারায়ণগঞ্জে রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মইকুলি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী আব্দুল্লাহ চৌধুরী পালিয়ে যান। নিহতের পরিবারের অভিযোগ, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে জান্নাতুল ও আব্দুল্লাহর বিয়ে হয়, কিন্তু স্বামী আব্দুল্লাহ তার প্রথম বিয়ের কথা গোপন করায় তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে স্বামী তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে জান্নাতুলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।